নমস্কার কিছুক্ষণ আগেই মারা গেলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফিস সিরিয়াল প্রেমী দর্শকরা তাকে সিআইডি সিরিয়ালের ইন্সপেক্টর ফেডিক্স হিসেবেই চিনতেন সোমবার গভীর রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে দীনেশের মৃত্যুর খবরে সত্যতা স্বীকার করেছেন সিআইডিতে তার অভিনেতা ও দয়ানন্দ শেট্টি যাকে সবাই দয়া নামে চিনতেন কখনও কী কারণের জন্য এই অভিনেতার মৃত্যু হয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী কয়েকদিন ধরেই দিনেশ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল রবিবার দিনেশকে লিভারজনিত সমস্যার কারণে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় শরীরে বিভিন্ন সমস্যার কারণে শরীরের অন্যান্য তার প্রভাব পড়ে অবশেষে সোমবার রাত বারোটা বেজে আট মিনিটে দিনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাল্টি অর্গান ফেলিওরের জন্যই দিনেশের মৃত্যু হয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতান্ন বছর সোনি টিভিতে টানা কুড়ি বছর ধরে চলা অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল সিআইডিতে ইন্সপেক্টর ফেডরিক্সের চরিত্রে রূপদান করেছিলেন দিনেশ এই সিরিয়ালের কয়েকটি পর্বের কাহিনীও দীনেশের লেখা এছাড়াও তিনি তারক মেহেতাকা উল্টা চশমাতেও অভিনয় করেছেন বলিউডের সুপার থার্টি এবং সরপরস প্রভৃতি সিনেমাতেও দীনেশকে অভিনয় করতে দেখা গিয়েছে ইতিমধ্যেই দিনেশের মৃত্যুতে দেশের পাশাপাশি গভীরভাবে শোকাহত হয়েছেন তার স্ত্রী এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ